আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাই আজকে করে দেখাবো ঝাল ঝাল বড় বাইম সুটকির রেসিপি যেটা একদম ভুনা ভুনা হয়ে থাকে আর আমার আজকের রেসিপিটা একদম ব্রাহ্মণবাড়ির স্টাইলে আমি তৈরি করে দেখাবো প্রথমে এখানে আমি বড় বাইম সুটকি যেগুলি থাকে সেগুলো হচ্ছে এরকম পিস পিস করে কেটে নিয়েছি ছোট করে এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো সুটকি ছিল এইগুলোর মধ্যে এখন আমি একদম যে টকবগি গরম পানিটা থাকে না সেটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এইখানে মোট দশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো এতে করে দুইটা কাজ হবে প্রথমত হচ্ছে এক্সট্রা যে ময়লাগুলি আছে সেগুলি গরম পানির কারণে বের হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এই সুটকিতে কিন্তু অনেক বেশি পরিমাণ লবণ থাকে ওই লবণের পরিমাণটাও কিন্তু গরম পানির কারণে কমে যাবে আমি এখানে মূলত দুইবার গরম পানি দিয়েছি একবার দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছি তারপর আরেকবার দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছি এভাবে রেখে তারপর হচ্ছে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে এভাবে ক্লিন করে নিচ্ছি এভাবে ক্লিন করলে সুটকিগুলো খুব সুন্দর ক্লিন হয়ে যায় কোনো প্রকার ময়লা কিন্তু আর সুটকিতে থাকে না দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে তকতকে কিন্তু হয়ে গেছে পরিষ্কার খুব সুন্দরভাবে আর এইভাবে করলে একদম যে বেশি লবণের বিদ্ঘের যে ভাবটা ওইটা কিন্তু থাকে না তারপর হচ্ছে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলগুলি গরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে সুটকিগুলো দিয়েছি আর সুটকিগুলো কিন্তু আমি একটা ঝাঁঝরিতে নিয়ে পানিগুলো ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি এই সুটকিতে কিন্তু এখন আমি কোন প্রকার লবণ দিব না জাস্ট সামান্য এক চিমটি পরিমাণ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একদম এক চিমটি পরিমাণ এই হলুদ গুঁড়াটা দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে মিডিয়াম হিটে আমি ভেজে নেব এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার লবণ দিতে যাবেন না এই ধরনের সামুদ্রিক যে শুটকি মাছগুলি থাকে সেগুলোতে কোনো প্রকার লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না অলরেডি এগুলো হচ্ছে লবণ দিয়েই হচ্ছে ওরা সংরক্ষণ করে রাখে শুটকিগুলো কিন্তু একদম কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু একদম রাবারি টাইপের হয়ে যাবে ভাজা যখন মিডিয়াম পর্যায়ে হয়ে যাবে তখন হচ্ছে তুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে হলে সবগুলি শুটকি হচ্ছে আমি তুলে নিচ্ছি তেল থেকে তারপর হচ্ছে এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি শুটকিতে কিন্তু তেল না হলে ভালো লাগে না খেতে আর এখানে আমি পেঁয়াজ মোটা কিউব করে কেটে নিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুটকিতে যেহেতু পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো লাগে আর রসুনটা আমি এখানে পোনে এক কাপের মতো দিচ্ছি পেঁয়াজ থেকে সামান্য পরিমাণ কম এবার এগুলোকে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের ভাজাটাও কিন্তু খুব বেশি করা হবে না হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে একটা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া ঝালটা আমি একটু বেশি পছন্দ করি তাই বেশি দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো আর লবণটা খুবই সামান্য পরিমাণ জাস্ট পেঁয়াজ যতটুকু লবণ লাগে সেরকম পরিমাণ লবণ দিচ্ছি সুটকির জন্য দিচ্ছি না তারপর সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে এবার কষিয়ে নেবো আর এই মশলাটা কিন্তু আমি ঢাকা দিয়ে কষাবো না জাস্ট এমনিতে কষাবো তো একটু কষানো হয়ে আসলে এর মধ্যে যে ভেজে রাখা সুটকিগুলো আছে সেগুলো মিশিয়ে দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি একদম হাফ কাপের মতো দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই তারপরে এটাকে ঢেকে হচ্ছে আমি মোট পাঁচ মিনিটের মতো রান্না করব। তো পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এবার হচ্ছে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে চলে এসেছে তো ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সুটকিতে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না সুটকিতে একটু লবণ ঝাল মরিচগুলো একটু বেশি হলে খেতে ভালো লাগে তারপর হচ্ছে আমি এখানে ফ্রেশ কুচি ধনিয়া কুচি করে দিয়ে দিচ্ছি ধনিয়াটাও একটু বেশি পরিমাণে দিচ্ছি এবার চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বড় ভাই মাছের যে শুটকি ভোনাটা সেটা রেডি আমি এটাকে একদম ব্রাহ্মণবাড়ির স্টাইলে তৈরি করার দেখানোর চেষ্টা করেছি আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে থাকি তো খুবই মজা হয় গরম ভাতের সাথে যদি এক স্লাইস লেবু নিয়ে এই শুটকিটা খান আপনাকে খেয়ে বলতে হবে অনবদ্য আর যারা শুটকি প্রেমী আছেন তাদের কাছে তো এটা একদম অমৃত সমান মনে হবে রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ